রাস্তা চারপাশে পিচ উঠে বেরিয়ে পড়েছে পাথর। তীব্র ভোগান্তিতে কয়েক হাজার গ্রামের বাসিন্দা। ছবিটা হুগলির সিঙ্গুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আধালিয়া গ্রামে। জানা গেছে বেহাল রাস্তার জেরে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার মানুষ, প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। রাস্তার দুপাশে রয়েছে বালির খাদ, যার জেরে রাতের অন্ধকারে ভয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীকে। অন্যদিকে রাস্তার পাশে রয়েছে ইলেকট্রিক পোস্ট, তাতে নেই কোনো লাইটের ব্যবস্থা। অভিযোগ স্থানীয় প্রশাসনকে জানিয়ে মিলেছে শুধুই আশ্বাস, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কারণ এখানে 15 থেকে 20টি গ্রামের মানুষ নিত্যদিন এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। কারণ তারা বলছেন যে জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তার উপর দিয়ে তারা স্কুল যাচ্ছেন এবং চিকিৎসার জন্য সিঙ্গুর গ্রামীণ হাসপাতালেও তাদেরকে যেতে হচ্ছে। এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে যে রাস্তা কবে ঠিক হবে। রাস্তা তো খারাপ, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হলো কোনো পোস্টে আলো নেই, তো তার জন্যে যাবার সময় খুবই অসুবিধা হয়, যে পুকুরের বাঁধের ধার দিয়ে রাস্তা, ভাঙা রাস্তা, পোস্টে আলোও নেই। তার জন্যে কী হয়, যাবার সময় খুবই ভয় ভয় সব, আমাকে বলে না সব মানুষকেই ভয় ভয় এখান দিয়ে যেতে হয়। রাস্তার যা বেহাল অবস্থা, যাওয়া মুশকিল ব্যাপার। এই রাস্তা বহুদিন ধরেই কোনো কিছু করছে না। আমাদের গ্রামের রাস্তা যা পয়সা, গ্রামের রাস্তা বন্ধ করে যে অপর দিক দিয়ে সিঙ্গুর যেতে হচ্ছে রাস্তা। এসব রাস্তা সব লোক যাবার জন্য কিছু পার্টিকেল ব্যাপার না, রাস্তা ইমিডিয়েট করা দরকার। যে সাইকেলের যে অবস্থা, যে কোনো মুহূর্তে টাকা লিখবে অনেক বড় হয়ে গেছে গেছে। এটা তো হচ্ছে না, হবে হবে করছে, কবে হবে তার কোনো ঠিক নেই। লোককে বলছে হ্যাঁ হবে হবে, মানে তো বহুদিন ধরে এই অবস্থাই হয়ে আছে। মানে সাইকেল নিয়ে যেতে গেলেই আমরা হেঁটে যাই, যাতে পড়ে গিয়ে মানে মানে হসপিটাল নিয়ে যেতে হয়। তার জন্য মাঝে মাঝে নেমে পড়ি, মাঝে মাঝে আবার সাইকেল নিয়ে চাপি, আবার হেঁটে যাই, আবার চাপি, এরকম। ভোটের আগে রাস্তার কাজ হয়ে যাবে বলে সাফাই তৃণমূলে। তারা অলরেডি গতকাল সমস্ত এনএসদে ডেকে রাস্তাগুলো মেপে পাঠাতে বলেছে। অবিলম্বে আশা করি ভোটের আগে সব রাস্তা কমপ্লিট হয়ে যায়। রাস্তা নিয়ে লাগাতার আন্দোলন চলছে জানিয়েছে ডিওয়াইএফআই। আমরা ডিওয়াইএফআই বামপন্থী যুব সংগঠন, আমরা এটা নিয়ে লাগাতার আন্দোলন করছি। ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। একই কথা বারবার বলছি, রাস্তা দীর্ঘদিনের সমস্যা। আমরা এই পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি, বিডিও ডেপুটেশন দিয়েছি, দেওয়ার সত্ত্বেও এই রাস্তা নিয়ে কোনো চিন্তা ভাবনা করছেন না পঞ্চায়েত এবং বিডিও। এমনটাই কিন্তু দাবি করছে যে রাস্তা কবে ঠিক হবে, দিন গুনছে সাধারণ মানুষ। হুগলি সিঙ্গুর থেকে শুভঙ্কর মুখার্জির সঙ্গে সুভাষ মজুমদার, ক্যালকাটা নিউজ।